বিশ্বকাপ কিন্তু চলছে পুরো দমে প্রতিটা ম্যাচে তৈরি হচ্ছে নতুন নতুন সব গল্প যেমন গল্প আমরা প্রতি বিশ্বকাপে দেখে থাকি যা আমাদের মনের মণিকোঠায় জায়গা করে নেয় এমন সব গল্প নিয়ে আমাদের আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড প্রেজেন্টস মেমোরেবল মোমেন্টস আপনাদের সাথে আমি রয়েছি মৌসুমি মৌ আমার সাথে স্টুডিওতে আজ আলোচনার জন্য রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সামিউল টিটু পুরোনো বিশ্বকাপের যে গল্পগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব দর্শক আজ আমরা আলোচনা করব এমন একটা গল্প নিয়ে যেটা আসলে মানুষকে আনন্দ দেওয়ার চাইতে বিরক্তির কারণ হয়ে গিয়েছিল বেশি ভুভুজেলা সামিউল টিটু ভুভুজেলা একটা নরকের বাসীও কিন্তু তাকে আসলে বলা হতো যে বাসীটা খুব বিরক্তির কারণ হয়ে গিয়েছিল মানুষের জন্য খেলোয়াড়দের জন্য ভক্তদের জন্য আমরা সেটা নিয়ে আলোচনা করব চলুন শুরুতে আমরা ভুভুজেলা নিয়ে একটা প্রতিবেদন দেখে আসি নরকের বাসী দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা কলামিস্ট জন কোয়েলেন এভাবেই আখ্যা দিয়েছিলেন আলোচিত সমালোচিত এই ভুভুজেলাকে ভুভুজেলার প্রশ্নে মানুষ বিভক্ত স্রেফ দুই ভাগেই Either you love it or you hate it. নেই কোনো মাঝামাঝি অবস্থান 2010 বিশ্বকাপে জনপ্রিয়তা পেলেও ভুভুজেলার গোড়াপত্তন হয় সেই ষাটের দশকেই ব্রাজিল নাকি যুক্তরাষ্ট্র সে নিয়ে বিতর্ক থাকলেও একই সময়ে দুদেশেই স্টেডিয়াম হর্ন হিসেবে যাত্রা শুরু হয় ভুভুজেলার তবে ভুভুজেলার নামটা এসেছে দক্ষিণ আফ্রিকার জুলু ভাষা থেকেই চলতে পথে ভুভুজেলার একটা শব্দই হয়তো চমকে দিতে পারে আপনাকে আর স্টেডিয়ামে যখন হাজারো দর্শক একযোগে বাজাবে এই বিকট বাদ্য তখন শব্দের মাত্রা কোথায় গিয়ে পৌঁছতে পারে তা সহজেই অনুমেয় দশ বিশ্বকাপ জয়ী স্পেনের শাবি আলোনসো তো বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন নিষিদ্ধ করতে হবে এই ভুভুজেলা রিফাত তানভীর রাফি টিস্পোর্টস আমরা ভুভুজেলা নিয়ে প্রতিবেদনটা দেখলাম সামিউল টিটু কিভাবে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে 2010 বিশ্বকাপে আসলো এবং ইফেক্ট কি হয়েছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো তো শুরু থেকে আমরা একটু শুরুটা করি এটার একদম গোড়াপত্তনটা যে শুরু হয়েছিল আমরা যদি দেখি যে প্রায় 1910-20 সালের দিকে আই মিন 20th সেঞ্চুরিতে কিন্তু সেই শুরুটা হয় এবং সাউথ আফ্রিকার একটা ট্র্যাডিশন ছিল এটা আসলে প্রত্যেকটা জিনিসই তো এক একটা জায়গার ট্রেডিশন থাকে যে জিনিসগুলো আপনি দেখতে পাবেন সাউথ আমেরিকাতে যখন ফুটবল খেলা হয় আর্জেন্টিনা কলম্বিয়া বলিভিয়া পেরু এসব মাঠে দেখবেন কনফেত্তি উঠতে থাকে লম্বা লম্বা মানে চকমকা ঝকঝকা বস্তু মাঠের মধ্যে উড়ে বেড়াচ্ছে পড়ে আছে এখন একটু কমেছে কিন্তু সেগুলো ওই রিজিয়নের ট্রেডিশন যে মাঠে খেলা হচ্ছে গোল হচ্ছে ইভেন ইউরোপেও খুব বেশি দিন আগে না আমরা মাঠে আতশবাজি পুরাতে দেখতাম বা দর্শকরা ফায়ারওয়ার্কস নিজেরা ছুটছে পরবর্তীতে যেটা সেটা যখন বিপজ্জনক হয়ে গেল তখন মাঠে এগুলো নিয়ে প্রবেশ করা বন্ধ করে দিল তো সাউথ আফ্রিকাতে এই যে ট্রেডিশনটার কথা বললেন আপনি এটা এক অর্থে আফ্রিকান কালচার এই ভুভুজেলা হর্ন কিন্তু মাঠে নিয়ে প্রবেশ সেটা আমরা অনেক আগে থেকেই ফুটবল মাঠে দেখেছি কিন্তু সেই হর্নের তীব্রতাটা এত বেশি ছিল না বা হর্ন অনেক সময় খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে সেজন্য হয়তো বা পরবর্তীতে অনুমোদন মেলেনি কিন্তু এটা যেহেতু আফ্রিকাতে প্রথম ওয়ার্ল্ড কাপ আফ্রিকার কালচারকে আপনাকে ভ্যালুয়েট করতেই হবে যে দেশে যখন যেখানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেই দেশের একটা কালচারকে আপনাকে ভ্যালুয়েট করতেই হয় সেই কারণে ফিফা সেই কালচার ফুটবল কালচারের একটা অবিচ্ছেদ্য অংশ যেহেতু ভুভুজেলা সেটাকে সম্মান জানাতে হয়েছে সম্মান জানাতে হতো কারণ হচ্ছে যে সাউথ আফ্রিকাতে আপনি যেহেতু ওয়ার্ল্ড কাপ করছেন তাদের যেই সংস্কৃতিগুলো আছে জীবনাচরণ আছে সেগুলো যেমন তারা তুলে ধরেছে পুরো আয়োজন জুড়ে পুরো ইভেন্ট জুড়ে সাথে ভুভুজেলাটাও তারা এমনভাবে ফুটিয়ে তুলেছে সেটা নিয়ে পজিটিভ নেগেটিভ কথা হতে পারে দুই ধরনের আলোচনায় আছে কিন্তু এই যে ফুটিয়ে তোলার মাধ্যমে তারা যে সাউথ আফ্রিকান ফুটবলটাকে তুলে ধরেছে বিশ্বের সামনে আপনি আজকে 2022 বসেও এটা নিয়ে কথা বলছেন ভুভুজেলাটা এমন মানে ডেপথ বা গভীরতায় সেটার রেশটা রেখে গেছে একদমই তাই এবং ঐতিহ্যের রেশটা কিন্তু রাখার জন্যই প্রতিটা দেশ যারা বিশ্বকাপ আয়োজন করে তারা চেষ্টা করে থাকে আমরা যদি কাতার বিশ্বকাপের কথাই বলি কাতার বিশ্বকাপে কিন্তু আমরা সেম দেখছি যে অনেক কিছু এখানে ব্যান করা হয়েছে তাদের মুসলিম ঐতিহ্য মুসলিম সংস্কৃতিকে আসলে এক্সপ্যান্ড করার জন্য পুরো বিশ্বে সো সেটাও কিন্তু ফিফাকে মানতে হয়েছে সেই অনুযায়ী কিন্তু কাতার বিশ্বকাপ হচ্ছে তো প্রতিটা বিশ্বকাপে প্রতিটা দেশে কিন্তু সেটাই চায় যে তাদের ঐতিহ্যটা যেভাবে পুরো বিশ্বে আসলে ছড়িয়ে দিতে পারে ঠিক তাই এবং সেটা তো মানতে হয় মানতে হবে এবং কেউ যদি মনে করে যে আমি ইউরোপিয়ান আমার এখানে যেটা আছে সেটাকেই আমি একদম ধ্রুব সত্য ধরে
আমি যদি ভেবে নেই যে সব জায়গাতে সেটাই হবে, সেটাও অমূলক চাওয়া। ইন্ডিয়াতে বিশ্বকাপ হলে এক ধরনের সোশ্যাল ভ্যালু আপনাকে দিতেই হবে, বাংলাদেশ ইন্ডিয়াতে যদি হয় সে ঠিকই, একই কথা ইন্দোনেশিয়া ফিলিপিন্সের ক্ষেত্রে প্রযোজ্য, আফ্রিকার কালচারকে আপনি ভ্যালুয়েট করেছেন। হ্যাঁ, তবে এই যে রক্ষণশীলতার যে উদাহরণটা আপনি দিলেন সেটাও কিন্তু একটা দেশের কালচারের মধ্যে পড়ে, এবং সেই জায়গায় যদি আপনাকে ওই কালচারের পুরোপুরি মানতে কেউ বলছে না কিন্তু আপনাকে বলা হচ্ছে ওই দেশের সংস্কৃতিটাকে খানিকটা হলেও মেনে চলে যদি এই ওয়ার্ল্ড কাপটাকে আপনি সুন্দর করতে পারেন, সেটা একটা বড় ব্যাপার। আপনার সাথে সবার কালচার মিলবে না কিন্তু আপনি কাউকে কতটুকু সম্মান দিচ্ছেন সেটা একটা বড় বিষয়। বাট আমরা অন্য টপিক্সে যেহেতু কথা বলছি ভুভুজেলা নিয়ে, ওইটা কিন্তু একটা পর্যায়ে এমন হয়ে গেছিল, একটা বিরক্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিল প্লেয়ারদের কাছে, যে এমন আছে যে হ্যাঁ মাঠের বাইরের জিনিসগুলো নিয়ে খুব কথা হচ্ছে এখন, যেমন অ্যালকোহল বা আপনি ওপেনলি কাতারে ঘোরাফেরা করতে পারবেন না, মসজিদে বা পবিত্র স্থানগুলোতে জুতা নিয়ে আপনাকে যেতে পারবেন না, এরকম তো জিনিস থাকেই। কিন্তু ওইটা যেটা হয়েছিল ওইটা প্লেয়ারদেরও একটা বিরক্তির কারণ তৈরি করেছিল। প্যাট্রিক এভরা ফ্রান্সের যে মানে ডিফেন্ডার ছিলেন উনি বলছেন ভোর ছয়টাতেও আমার ঘুম ভেঙে যেত, আমি মনে হচ্ছে আমি ভুভুজেলার শব্দ শুনছি। তো ওয়ার্ল্ড কাপ ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ ব্যাক অফ দ্য মাইন্ড যদি এরকম কাজ করে যে রাতে ঘুমাতে পারছি না তিনটার দিকে কোনো শব্দ নাই কিন্তু তাও ঘুম থেকে উঠে যাচ্ছি, মনে হচ্ছে ভুভুজেলা বাজছে, এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল সেটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট এবং সেটা বিরক্তি তৈরি করেছিল প্লেয়ারদের। তো আমরা একদম শুরুর দিকে একদম গোড়া পতনের দিকে যদি একটু দেখি, আমি একটু ভুভুজেলাটা কিন্তু যতটুকু দেখছিলাম বিভিন্ন ডকুমেন্টারি দেখেছি সেখানে আসলে হচ্ছিল দেখাচ্ছিল যে মানে তাদের যে কালচার একদম, এবং এটা একটা আফ্রিকান একটা ট্রাইবের কমিউনিকেশনের অংশ ছিল, তারা এই আওয়াজের মাধ্যমে কমিউনিকেট করতে একে অপরের সাথে, এবং শুরুর দিকে কিন্তু হরিণের যে শিং ছিল সেটা থেকে এটা আসলে বানানো হয়েছিল। আমরা শুরুর দিকে কাঠ দিয়ে বানানো দেখেছি, পরবর্তীতে মেটাল ইউজ হয়, পরবর্তীতে প্লাস্টিক আসে, এবং আফ্রিকান বিজনেস ইন্ডাস্ট্রিতেও কিন্তু এটা ব্যাপক ভূমিকা রাখে। হ্যাঁ, এবং এই যে প্লাস্টিকের লম্বা আকার এই যে বাঁশিটা, এটা এত বেশি শব্দের তীব্রতা তৈরি করে যে নর্মালি যে কোনো একটা বাঁশি বা হর্ন বা সাইরেনের থেকে 4-5 গুণ বেশি শব্দ প্রোডিউস করতে পারে, এবং মুহুর্মুহু পুরো 90 মিনিট জুড়ে মাঠে এই জিনিসটা বাজানো হতো, এবং এটা এরকমভাবে মানে শব্দটা তৈরি করতো, আপনি যেটা বললেন অনেক দূরে এটার আওয়াজ পৌঁছাতো। তো সাউথ আফ্রিকাতে অনেকগুলো ভিন্ন জাতি গোষ্ঠী আছে, আমরা জানি যে জুলু প্রজাতি আছে, শ্বেত প্রজাতি মানে ট্রাইব আছে, এক একটা ট্রাইবের এক একটা কালচার, বা কিন্তু সবগুলো কালচারে এই জিনিসটা কমন ছিল যে এই বাঁশি বা হর্নের ব্যবহারটা। তো সেটা সাউথ আফ্রিকানদের মধ্যে খুব বেশি, এবং সাউথ আফ্রিকানদের মধ্যে বলতে গেলে সাউথ আফ্রিকাতে শ্বেতাঙ্গদের মধ্যে নয়, কৃষ্ণাঙ্গদের ভেতরে যারা ট্রাইবাল যে জায়গা থেকে এসছে, তো সেই সেই কারণে ভুভুজেলাটা আসলে এরকম ব্যাপার ছিল। এবং আরেকটা জিনিস যে ভুভুজেলা যখন মাঠে এরকম শব্দ তৈরি করতো, গবেষকরা যেটা বলেছেন যে এটার শব্দের তীব্রতা এত বেশি যে আপনি ধরেন সর্বোচ্চ প্রোটেকশনও নিয়ে আছেন তারপরও 25 ডেসিবেলের উপরে এটার মাত্রা, যেহেতু আপনার সেই তীব্রতাটা হ্রাস করেও আপনার ভেতরে যাচ্ছে, সুতরাং এটার গভীরতা কতটুকু সেটা বোঝা যায় যে আপনি প্রোটেকশন নিয়েও ভেতরে যাচ্ছে। সো এই যে এটার নেগেটিভ ইম্প্যাক্ট, মানে ডাক্তারও কিন্তু বলছেন যে এটার মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু এক পর্যায়ে কিন্তু এমন ছিল যে এই ভুভুজেলার আওয়াজ দিয়ে অসুস্থ মানুষকে আফ্রিকানরা সুস্থ করে ফেলতো, তারা চার্চে এটা তাদের ধর্মীয় কাজে ব্যবহার করতো, যেমন ড্রাম বাজাতো, সেই সাথে ভুভুজেলা বাজতো এবং মানে তারা নাচতো, সেটা তাদের ধর্মীয় মানে উপাসনার একটা অংশ ছিল, এবং চার্চের যারা ছিলেন তারা কিন্তু অনেক সময় এটা মানুষ অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য তারা কাজে লাগাতো। সো মানে ব্যবহার পুরোপুরি পরবর্তীতে উল্টে গেছে, এগুলো রূপকথার গল্পের মতোই লাগবে, কারণ আপনি যে ভুভুজেলা বাজিয়ে সুস্থ হয়ে উঠতো তার কাছে আপনি কাহিনী পেছনে গিয়ে দেখেন এর কোনো একটা ব্যাকগ্রাউন্ডও আছে, কারণ ভুভুজেলা হয়তো বা তাদের লাইফের একটা নিত্য অনুষঙ্গ ছিল বলে সেই বাঁশির আওয়াজটা তার ভেতরে গিয়ে প্রবেশ করলে সে অন্যরকম একটা অনুভূতি ফিল করেছে, তার মেমোরি রিকল করেছে, এরকম একটা ব্যাপার। সেই সেম বাঁশিটা একটা বয়স্ক অসুস্থ লোক ইউরোপের কিংবা ফার ইস্ট এশিয়ার কোনো একটা জায়গায় বাজিয়ে দেখেন তার মনে হয় হৃদযন্ত্রের ক্রিয়ায় বন্ধ হয়ে যাবে এত আওয়াজ। ইট ম্যাটার্স যে আপনি আসলে কোন প্রেক্ষাপটে সেই বাঁশিটা তার উপরে কাজ করেছে, আর যার উপর কাজ করেছে বলে সেটা হয়তো বা এক্সাম্পল হয়ে এসছে, এবং যার উপর কাজ করেনি ভুভুজেলার শব্দ শুনে হয়তো বা মারাও গিয়েছে সেটা কিন্তু উঠে আসেনি, কারণ যারাই কথাটা ছড়িয়েছে তারা তাদের কালচারটাকে বড় করে তুলে ধরার জন্য এটার পজিটিভ ইম্প্যাক্টটা এক্সাম্পলটা শো করেছে। এক্সাম্পলটা সেক্ষেত্রে শো করে না এইভাবে যে যেখানে নেগেটিভ অ্যাসপেক্টে এটার কোনো অপপ্রয়োগ হয়েছে সেটা কিন্তু কখনো আমাদের সামনে ওই ডাটাগুলো কখনোই আসে না। তো আমরা পৃথিবীটা আসলে এমনই, আমরা যেটা শো করতে চাই, আমরা যেটা বলতে চাই সেটার পক্ষে যে যুক্তিগুলো আছে সেগুলো তুলে ধরি,
সেটার বিপক্ষটা তুলে ধরি না। একদমই তাই, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে পক্ষ বিপক্ষ পজিটিভ নেগেটিভ যাই হোক পরবর্তীতে কিন্তু এটা আসলে ব্যান করতেই বাধ্য হলো, কারণ এটা এতটাই বিরক্তির কারণ হয়ে গিয়েছিল যে খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হতো। এবং ব্যান হওয়ার আগে ততক্ষণে সাউথ আফ্রিকার এই ওয়ার্ল্ড কাপ অনেক দেশে কিন্তু ভুবুজেলা ছড়িয়েও দিয়েছে। একদমই তাই, আমাদের বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল এবং সেটা ভাইরাসের মতো ছড়িয়ে গেছে ভুবুজেলা। কিন্তু এখন দেখা গেছে শুধু মাঠে না, মানে সামাজিক আচার মানে আচরণেও মানুষের ভুবুজেলার ব্যবহারটা অনেক বেড়ে গেছে, নর্মাল জীবনযাপনেও এর প্রয়োগ অনেক বেশি দেখতে পাই আমরা নানান জায়গায়। আমি একটু আমরা কথা বলছিলাম ভুবুজেলা নিয়ে, ভুবুজেলার ইফেক্ট নিয়ে, আসলে স্বাস্থ্যগত যে ইফেক্ট সেটা কিন্তু আমরা কথা বলেছি। চলুন আমরা সেই প্রতিবেদনের বাকি অংশটুকু দেখে নিই আসলে আরও মানে কী কী ইফেক্ট আসলে হয়েছিল ভুবুজেলার কারণে। নিজের কথা শুনতে পাওয়া যায় না নিজের কানেই, এমন অভিযোগ তুলেছিলেন জাপান ফুটবলের প্রেসিডেন্ট মোতোয়াকি ইনুকাই। তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার অবশ্য সুর তুলেছিলেন অন্য মতে। তার মতে দক্ষিণ আফ্রিকা ফুটবলের অবিচ্ছেদ্য অংশ নাকি এই ভুবুজেলা, সবার উচিত সমালোচনা না করে তা সেলিব্রেট করা, ভাগ নেওয়া সংস্কৃতির। অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন হাঁচিকাশির মতোই ভুবুজেলার মাধ্যমে ছড়াতে পারে ফ্লু কিংবা যক্ষার মতো রোগব্যাধি। শুধু বায়ুবাহিত রোগী নয়, শ্রবণ শক্তিও কমিয়ে দিতে পারে মারাত্মকভাবে। 15 মিনিটের বেশি 100 ডেসিবেলের বেশি শোনা উচিত নয় কোনো সাধারণ মানুষেরই। সেখানে ভুবুজেলা থেকে তৈরি হয় 113 ডেসিবেল সাউন্ড, যা আবার চলে পুরো 90 মিনিট বা তারও বেশি সময় ধরে, যা কিনা মারাত্মক ক্ষতির কারণ। তাই নতুন ধরনের ভুবুজেলা তৈরি করে 20 ডেসিবেল কম শব্দ। শব্দ তোরা বেড়াতে যাস না কেন, শব্দ তোদের গভীর দুঃখদান। অর্ণবের গানটার মতোই দুঃখদান করে ভুবুজেলা এখন নিষিদ্ধ পৃথিবীর অধিকাংশ স্টেডিয়ামেই। তবে 2010 বিশ্বকাপের স্মৃতিতে মিশে একাকার হয়ে থাকবে এই যন্ত্রণার যন্ত্রটা। রিফাত তানভীর, রাফি, টিস্পোর্টস। আমরা প্রতিবেদনটা দেখে নিলাম, যেমনটা আসলে আমরা আলোচনায় করছিলাম ঠিক তেমনই দেখলাম যে 113 ডেসিবেল পর্যন্ত এটার আসলে আওয়াজ চলে যায়। এবং এরকম তীব্র আওয়াজে আপনি কিভাবে খেলায় মনোযোগ করবেন, 90 মিনিট জুড়ে শুধুমাত্র এই আওয়াজটা হয়। এবং যেই ম্যাচগুলোতে দেখা গেছে গোল হতো, গোল হওয়ার সময়টা তারা শুধু সেই বাঁশিটা ফেলে লাভ দিয়ে সিট থেকে চিৎকার চেঁচামেচিটা করতো, তখন শুধুমাত্র ফুটবলাররা একটু আরাম পেতেন, যে মনে হয় যে এখন একটু শান্তির বাতাস বইছে। যে না, এখন ভুবুজেলাটা রেখে তারা ন্যাচারাল যে সাউন্ড, মানুষের চিৎকার চেঁচামেচি যে সাউন্ড সেটা পাচ্ছে। এবং বিশ্বাস করবে না, কয়েক সেকেন্ড পর আবার ভুবুজেলা শুরু হয়ে যেত এবং তো আবারও সেই বিরক্তির, মানে যারা আসলে অভ্যস্ত না, আফ্রিকান কান্ট্রিগুলো অভ্যস্ত, যারা অভ্যস্ত না তাদের জন্য একটা বিরক্তিকর ব্যাপার ছিল। এবং স্পেন যারা ফাইনাল পর্যন্ত খেলেছে ওই জায়গা থেকে, এবং ওদের ক্ষেত্রে আসলে খুব একটা হয়নি, কিন্তু যারা স্পেন, কারণ একটা রিদমিক ফুটবল খেলে স্পেন, তাদের এক্সপিরিয়েন্সে পরবর্তীতে আমি একটা জিনিস দেখেছিলাম যে সেখানে বলে, মানে ভুবুজেলার বিরক্তিটা নিয়ে তাদেরকে যখন বলা হয়েছিল কোয়েশ্চেন, ফুটবলাররা ওইটাতে খুব একটা করেনি, কারণ স্পেন খুব রিদমিক ফুটবল খেলে, ছোট ছোট পাসে খেলে, ওরা ম্যাচের প্রতিটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে এতটা মনোযোগী প্লেয়ারদের শরীরি ভাষা বুঝতে এবং আই কন্টাক্টে ইতে, তারা হয়তো বা অবচেতন মনে সেটা সরিয়ে রেখেছে। কিন্তু যাদেরকে কমিউনিকেট করতে হয়, যে মানে যে ডাক দেয়, একজন রাইট ব্যাককে ডাক দিচ্ছে ফরওয়ার্ড থেকে, আমাকে এদিকে বল দাও, ওদিকে বল দাও, তাদের ইন্টারনাল কমিউনিকেশনের ক্ষেত্রে তাদের কনসেন্ট্রেশনে ব্রেক হয়। ওই ওই টাইপের টিমগুলো যারা একটু লং বলে খেলে, যারা একটু যাদের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগটা কানেকশন করতে হয় খুব দ্রুত, ফ্রিকোয়েন্টলি ম্যাচের ডিসিশন নিতে হয়, সেটা কর্নারে অর্গানাইজ করার ক্ষেত্রে হোক কিংবা ডিফেন্সিভলি কিপার চিল্লাচ্ছে সামনে শুনতে পাচ্ছে না, খুব সামনে থাকা প্লেয়ার একদম সামনে শুনতে পাচ্ছে না, তাদের জন্য সেটা খুব টাফ ছিল ভুবুজেলাকে অ্যাভয়েড করে মাঠে মনোযোগ দেওয়াটা, এবং সেটা খুব বড় বড় ইম্প্যাক্ট ফেলেছিল। তো এমন কোন ইম্প্যাক্টের ঘটনা কি আছে স্যামুয়েল টিটু, যে এই ভুবুজেলার কারণে আসলে মানে একেবারেই ম্যাচ থেকে ছিটকে গেছে কোনো দল, মনোযোগ হারিয়ে ফেলেছে, আকর্ষণ আসলে সেই মনোযোগটা ধরে রাখতে পারেনি ম্যাচে, এবং হয়তো বা ভুবুজেলা না থাকলে সেটা রেজাল্ট অন্যরকম হতো বা ম্যাচে তাদের ইফেক্ট অন্যরকম হতো? আসলে ওই রকম ব্যাপার তো নেই, এটাকে কেউ অজুহাত হিসেবে দাঁড় করায়নি যে এটার জন্য আমাদের হয়নি। আমরা অনেক কিন্তু আসলে আমরা সংবাদ শুনেছি যে অপোনেন্ট টিমের খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করার জন্য ইচ্ছা করে বাজানো হতো, জোরে জোরে বাজানো হতো, অনেকবার বাজানো হতো। হ্যাঁ, এটা এটা হোম টিম বা রিজিওনাল টিম অ্যাডভান্টেজ নিতে পারে, যে আফ্রিকান টিমগুলো ঘানা খেলেছিল ওই ওয়ার্ল্ড কাপে, ক্যামেরুন খেলেছিল, মানে সাউথ আফ্রিকা খেলেছিল, তারা অপোনেন্টকে যদি একটু ঘাবড়ে দেওয়ার জন্য এটা বাজায় সেইটা তারা বাজাতে পারে, তারা বাজিয়েছেও। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো যে এইটাকে এক্সকিউজ হিসেবে আসলে ওরকমভাবে কেউ দেয়নি যে এটার কারণে আমরা অঘটনের শিকার হয়েছি বা হেরে গেছি এরকম। ওই ওয়ার্ল্ড কাপটা ফ্রান্স ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছিল, সেটা অবশ্য তাদের মধ্যকার ইন্টারনাল ব্যাপারটাই বেশি ছিল কম্পেয়ার টু ভুবুজেলাকে এক্সকিউজ হিসেবে দাঁড় করানো বা এরকম কিছু। ওভারঅল যদি আমরা দেখি যে কম্পারেটিভলি বড় যে মাঠগুলো, লাইক
সকার সিটি জোহানেসবার্গের এই এই মাঠটাতে ভুবুজেলার আওয়াজটা বেশি ভাইব্রেট হতো, পুরোটা বিশাল বড় স্টেডিয়াম, মানে শেড আর কি, আবার কিছু কিছু মাঠ আছে একটু ওপেন, মানে বাতাস টাতাস আসে বা বের হয়ে যায়, সেই মাঠগুলো ভুবুজেলা এতটা ইম্প্যাক্ট করেনি, মানে উপরটাও একটু খোলা সেই মাঠগুলোতে না। ডারবানের মোজেস মাদিবা স্টেডিয়াম, কেপটাউনের গ্রিন পয়েন্ট, এইগুলো হচ্ছে একটু ঢাকা ঢাকা, তো এইগুলোতে বেশি আরও শব্দটা আবার প্রতিধ্বনি হয়ে ফিরেও আসে, এইগুলোতে সমস্যা করেছে। স্টেডিয়ামের উপরে ডিপেন্ড করে, আবার ওপেন স্টেডিয়াম কম্পারেটিভলি যেগুলো ছিল ওগুলোতে বের হয়েও গেছে, যেমন পোলোকওয়েন, নেলসপ্রুট, এগুলো একটু ফাঁকা ফাঁকা, এগুলোতে আমরা দেখেছি যে শব্দ বের হতে পেরেছে। আচ্ছা, এই বিশ্বকাপেও কিন্তু আমরা এমন খবর দেখছিলাম যে ইরান, আসলে ইরানের ভক্তরা বলছিলেন যে অনেক জায়গায় এরকম নিউজ হয়েছে তারা ভুবুজেলা ইউজ করবে ম্যাচে অপোনেন্ট টিমকে আসলে মনোযোগ নষ্ট করার জন্য, যেমনটা আমরা কিন্তু যে 2010 পর ব্যান করা হয়েছিল, কিন্তু 2014 বিশ্বকাপেও কিন্তু আমরা ইরানকে দেখেছিলাম, মরক্কোর সাথে খুব সম্ভবত ম্যাচটা ছিল যে একদম লাস্ট মিনিটে গোল করে সম্ভবত ইরান জিতেছিল, সেই ম্যাচেও কিন্তু ইরানের দর্শকরা ভুবুজেলা নিয়ে আসলে ব্যবহার করেছিল। আমিও গত ওয়ার্ল্ড কাপে রাশিয়া গিয়ে দেখেছি তারা ভুবুজেলা নিয়েই খেলা দেখতে গিয়েছিল এবং ভুবুজেলা বাজাচ্ছিল। সম্ভব হলো ব্যান করার পর? না, ব্যান করার পর মাঠে যায়নি হয়তো বা, মানে মাঠের বাইরে সারাউন্ডিংসে ভুবুজেলা বাজাচ্ছিল বা তারা এর ব্যবহারটা করেছে প্রকটভাবে, এটা সত্য কথা যে ইরান সেটা করে বা করতে চায়। ইরানের ফ্যান বেস কিন্তু খুব ভাইব্রেন্ট, তারা কিন্তু খুব মাতিয়ে রাখতে পছন্দ করে, এশিয়ান যারা ফুটবল ফ্যান আছে এদের মধ্যে ইরানের ফ্যানরা কিন্তু সবচেয়ে ভাইব্রেন্ট ফুটবল ফ্যান, সুতরাং ইরানের ফ্যানরা এটার ব্যবহার করতে চাইবে, এটা খুব স্বাভাবিক। কালকেও খুব নয়েজ ছিল ইরান ইংল্যান্ড ম্যাচে, আমি জানি না ভুবুজেলা আসলে বেজেছে কিনা, খুব নয়েজি নয়েজি লাগছিল, কিন্তু এটা হয়ে থাকলে মানে হওয়ার কথা না, ফিফা যেহেতু স্টেডিয়ামে অ্যালাউ করছে না, বাট বাইরে সারাউন্ডিংসে তো হয়ই এবং সেটা হবেই। এবং সেই বিশ্বকাপের এই আমেজটা কিন্তু, যেমন বিশ্বকাপের সব রকম আমেজ আমাদের দেশেও চলে আসে, উপমহাদেশে চলে আসে, তো এই ভুবুজেলাটাও কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে কিন্তু একসময় ছড়িয়ে গিয়েছিল সেই 2010 বিশ্বকাপ থেকেই। বাংলাদেশে আমরা বিভিন্ন পয়লা বৈশাখ থেকে শুরু করে জাতীয় যত আসলে উৎসব রয়েছে সব উৎসবেই কিন্তু আমরা, আমাদের যে ঐতিহ্য আছে, আমরা তবলা আছে, ঢোল আছে, ডুগডুগি আছে, ভুবুজেলা ঢুকে গিয়েছিল বাংলাদেশিদের এই এক মানে বাকি ছিল ভুবুজেলাটা ঢুকানো, এটাও ঢুকে গেছে। এবং ভুবুজেলা একটা বিড়ম্বনার কারণও হয়েছে অনেক ক্ষেত্রে, রাত বিরাতে ভুবুজেলা বাজছে, কোনো একটা উৎসব পার্বণকে কেন্দ্র করে ভুবুজেলা বাজানো হচ্ছে, এবং আমরা প্রায়ই দেখেছি এটা বাজানো নিয়ে অনেক জায়গায় সংঘর্ষ হয়েছে এবং বাদানুবাদেরও সৃষ্টি হয়েছে, তো এটা অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে যেহেতু কালচারে এটা ছিল না, এটার একটা নেগেটিভ ইম্প্যাক্টই বেশি মনে হয়েছে, যে আপনি বলছিলেন তবলা ঢোল বাদক, মানে দেশীয় কালচারে অনেক কিছু আছে, নতুন করে আরেকটা বিড়ম্বনা মাথায় আনার কোনো দরকারই ছিল না। একদমই তাই। তো এই ভুবুজেলাটা আসলে এক্সপ্যান্ড করার ক্ষেত্রে আফ্রিকার কি মানে তাহলে ব্যর্থ হলো কোনোভাবে? ব্যর্থ বলা যায় না, কারণ এই যে বাংলাদেশ পর্যন্ত যেখানে আসলে চলে এসেছিল তাদের ঐতিহ্যটা কিন্তু অনেকভাবেই অ্যাবসলিউটলি, মানে এইটা মানে আমি বলবো না যে ব্যর্থ হয়েছে ওই অর্থে, আফ্রিকান কালচারে তো এটা মানে স্বমহিমাতেই আছে, এটা হয়তো বা সারা বিশ্বে জনপ্রিয় করার ক্ষেত্রে একটা ফার্স্ট স্টেপ ছিল সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপে ভুবুজেলাটা আসা, এটা হয়নি বা এটা বিরক্তিকর কারণে হয়তো বা এক্সপ্যান্ড হয়নি, সেটা আসলে আমি মনে করি না যে তাদের কোনো কারণে এটা ফেইলিউর যে তারা ছড়িয়ে দিতে পারেনি, এটা আসলে অন্য দেশের কালচারে এটা না ঢোকানোটাই একদিক থেকে ভালো, কারণ কালচারাল যে সংমিশ্রণটা সেটা দূষণ না হওয়াটাই বেটার, যে কালচারাল মানে পলিউশন আমরা যেটা বলি সেটা না হওয়াটাই বেটার। এক একটা জায়গার এক এক রকমের ইয়ে আছে, কোনো কোনো জায়গায় আমরা দেখি যে ফুটবল মাঠে কোরাস ছেড়ে গান গায় তারা, মানে এটা হচ্ছে এক ধরনের সিস্টেম, কোনো কোনো জায়গায় আপনি দেখবেন যে ফুটবল মাঠে অনবরত ঢোল বা ড্রাম পার্টি ওরা বাজাচ্ছে, ক্যারিবিয়ান আইল্যান্ডে আপনি যখন খেলা হবে আপনি দেখবেন যে তারা ওই যে ড্রামস অ্যান্ড ইয়ে বাজাচ্ছে, এটা ওদের কালচার। ক্রিকেটেও দেখা যায়, ক্রিকেটে শ্রীলঙ্কা ক্যারিবিয়ানে সেটা হয়, বা আমরা উত্তর আমেরিকাতেও যদি বলি মেক্সিকোতে তো পুরো 90 মিনিট ধরে তারা মেক্সিকান ওয়েভ তুলে যে তুলতে থাকে, ওটা ওদের স্টাইল। এবং এই মেক্সিকান ওয়েভটা পুরো ওয়ার্ল্ডে এক সময় ছড়িয়ে গিয়েছিল, যে মাঠে তারা যেটা করে মেক্সিকান ওয়েভটা সেটা সব জায়গায় সেটাই হয়, এবং মাঠে মেক্সিকান হ্যাট পরে খেলা দেখা, মেক্সিকান যে একটা সুন্দর ওয়েভ বলা একটা হ্যাট, ওই হ্যাটটাও সারা দেশে সারা বিশ্বে কিন্তু একটা ভালো পপুলারিটি পেয়েছিল ওয়ার্ল্ড কাপে, মেক্সিকানরা যেরকম ভাবে যায়, পৃথিবীর আরেকটা প্যাশনেট ক্রাউড মেক্সিকো, মানে খুব দেখা যায় ওই জিনিসটা। তো এরকম জিনিসগুলো আসে, বাট ছড়িয়ে দিতে না পারাটা ব্যর্থতার কিছু না। প্রথমেই যেটা বলেছিলাম যে সাউথ আমেরিকাতে যখন খেলা হয় কনফিত্তিওরে, মানে ওই কি বলবো যে খুব ঝিকমিকি যে বস্তুগুলো জিনিসগুলো সেগুলো মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আপনি দেখতে পাবেন যে এগুলো পরিষ্কার করতে নিশ্চিতভাবে ম্যাচ শেষে খবর হয়ে যায় পরিচ্ছন্নতা কর্মীদের, কিন্তু ওই কালচারের কারণে সেটাকে তো নিষিদ্ধ করেনি, ওইটা তাদের কালচারে। কিন্তু যাদের কাছে এখন এই এই মাঠে যে কনফিত্তি উড়ায় কিংবা ওইসব মানে যেসব মাঠ নোংরা করে ফেলে ওইসব যদি আপনার দেশে বা ইংল্যান্ডে উড়ায়, তারা তো এইসব পরিচ্ছন্নতার কারণ দেখিয়েই বলবে যে এগুলো মাঠে ব্যান করে দাও,
বা আমরা বাদামের খোসা ফেলে দিই মাঠে, ইংল্যান্ডে তো বাদামের খোসা ফেলা যাবে না, পরিষ্কার করতে লেগে যাবে অনেক। একদমই তাই, ইংল্যান্ডে বাদামের খোসা কোনোভাবেই ফেলা যাবে না। অনেক তো ধন্যবাদ সামিল, আমরা আসলে আজকে অনেক ইন্টারেস্টিং আলোচনা করলাম, ভুভুজেলা নিয়ে কথা বললাম, আফ্রিকান এবং বিভিন্ন দেশের ঐতিহ্য নিয়েও কথা বললাম, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। ঐতিহ্য আসলে এভাবে ছড়িয়ে যাক, কিন্তু ঐতিহ্যের আসলে দূষণ না হোক এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখলেন এতক্ষণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড প্রেজেন্স মেমোরেবল মোমেন্টস, আগামী পর্বে আবারও হাজির হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিএসপোর্টস এর সঙ্গে থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.